بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا الحمد لله وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون شماني تو آج كير اوڈينس اقرا ٹی وی کرتريكا آج تو آمد شبتحيك انلائتن جانير پروگرام نيه امي اس كي ابول حسن كان شريك ہوئي چي شبائي كي ওয়েলকাম করছি যারা দূর থেকে অথবা কাছের থেকে ইউরোপ থেকে অথবা আমেরিকা থেকে আমাদের সাথে শরিক হয়েছেন স্যাটেলাইট প্রোগ্রামে। আজকের এই প্রোগ্রামে আমরা ইরাদা করেছি দুটো বিষয় কভার করব। প্রথম বিষয়টি হচ্ছে হজ ফেরত হাজিদের জন্য করণীয়। অনেকেই হজ থেকে ফিরে এসেছেন আর যারা এখনও রয়ে গেছেন ওনারা ফিরে আসার পথে রয়েছেন। করণীয়টা অতি সংক্ষিপ্ত আকারে যদি পেশ করা হয় আশা করা যায় হজ ফেরত হাজিরা একটু খেয়াল করবেন, ফায়দা হতে পারে। এই জন্য ওনাদের জন্য একটা মেসেজ আর পরবর্তীতে আরেকটা মেসেজ সবার জন্যে, সেটা হচ্ছে যে আমরা মুসলিম এবং ইসলাম নিয়ে ইউরোপে বসবাস করছি, আমাদের উপর ইসলাম পাওয়ার আর কোনো দায়িত্ব আছে কি না কারো, আর কারো কোনো রাইট বা অধিকার আছে কি না, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তাইলে চলেন, প্রথম বিষয় হচ্ছে হজ ফেরত হাজিদের জন্য করণীয় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার মধ্যে, ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. এই আয়াত সমূহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাইযা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা তোমাদের হজের সকল আনুষ্ঠানিকতা সমাপ্ত করে ফেলো, মানে হজের কাজ শেষ। হজের আনুষ্ঠানিকতার মধ্যে সবচেয়ে বড় যে কাজ, সবচেয়ে বড় কাজটার নাম ছিল আরাফার মধ্যে অবস্থান করা। তো আরাফার অবস্থান শেষ, এরপরে রাতে মুজদালিফায় থাকাও শেষ,
এর পরের দিন হচ্ছে ঈদের প্রোগ্রাম, ঈদের দিন। কিন্তু হাজিদের জন্য ঈদ না থাকলেও, ঈদের কোনো নামাজ না থাকলেও ওনাদের জন্য কাজ হচ্ছে আজকে সারাদিন খুব বেশি ব্যস্ত, কোরবানি করবেন, তারপর চুল কাটাবেন, তারপরে আজকে তওয়াফ করতে হবে, এরপরে কি বলে চুল কাটাতে হবে, চারটি কাজ আজকের দিনে। এই চারটি কাজই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং একাধারে এই চারটি কাজ আঞ্জাম দিতে হয়। এই কাজগুলো করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা কাযাইতুম মানাসিককুম, যখন শেষ হয়ে যায় তোমাদের হজের মানাসিক, তখন তোমরা যে কাজ করবা এটা হচ্ছে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, আল্লাহকে বেশি করে স্মরণ করো। তাইলে প্রথম কাজ হচ্ছে হজ থেকে ফিরত এসে আল্লাহকে স্মরণ করতে হবে। এখন স্মরণ করার নিয়মটা কী, পদ্ধতি কী, আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিচ্ছেন দিয়ে বললেন যে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, তোমাদের বাপদাদারা যেভাবে করে স্মরণ করত এর থেকে বরং তোমরা আরও বেশি করে স্মরণ কর, তোমরা তোমাদের বাপদাদাদেরকে যেভাবে করে স্মরণ করতা এর থেকে বেশি করে স্মরণ করো। এটার দুটো অর্থ মুফাসসিরিনা উল্লেখ করেছেন। একটা অর্থ হচ্ছে নিজেদের বাপদাদাকে যে কোনো কাজে, পারিবারিক আশয় বিষয়ে, কোনো সামাজিক আশয় বিষয়ে আসতে পরে সন্তানরা স্মরণ করে যে আমার আব্বা এইভাবে করতেন, আমার দাদা এইভাবে করতেন, আমার পরিদাদা সমস্ত এইভাবে করতেন, আছে না? এইভাবে করে আমরা অনেকেই কিন্তু নিজেদের বাপদাদাকে পয়েন্টে পয়েন্টে, সময়ে সময়ে, যে কোনো প্রয়োজনে আমরা স্মরণ করি। এবং পিতামাতাকে স্মরণ করার যে কালচারটা, এটা মানে ভালো পিতা হইলে তো হবেই, এমনকি যদি আল্লাহ না করুন কোনো খারাপ পিতাও কারো থাকে, তাহলে সেও কিন্তু স্মরণ করে সময় সময়। এবং এটা ব্লাডের সাথে সম্পর্কিত, এই জন্য আমরা দেখি যে বাপদাদাকে আমরা স্মরণ করি, আমরাও স্মরণ করি, সকল মানুষ স্মরণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে আবা আকুম আও আশাদ্দা যিকরা, তোমাদের বাপদাদাকে তোমরা যে পর্যন্ত স্মরণ করো এর থেকে আরও বেশি করে স্মরণ করো। আমি আল্লাহকে সুবহানাল্লাহ, আমি আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো, এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে যে মানুষ তার গর্বের জন্য তার পিতা, তার দাদাকে বেশি স্মরণ করে, তুমি চিনো আমি কার নাতি, আছে না? এটা একটা স্মরণ করা, অর্থাৎ ফখরের সাথে, গর্বের সাথে, একটু গর্ব অহংকার বসাতে মানুষ বলে তুমি চিনো আমি কার নাতি, আমি কার পোলা, আছে না? এই যে স্মরণ করা, কারণ ওই সময় যারা বেশি করে তাদের বাপদাদাকে স্মরণ করে এদের মধ্যে গর্ব বেশি, বাপদাদার যেগুলো কীর্তি আছে, কেমন করণীয় কি বলে এই কর্ম রয়েছে, কেমন ঐতিহাসিক কর্ম, অনেক কিছু করেছেন আমার বাবা, আমার বাবা এলাকার চেয়ারম্যান ছিলেন, এলাকার এমপি ছিলেন, এই ছিলেন, সেই ছিলেন, খুব বড় মুরব্বী ছিলেন, সরপঞ্চ ছিলেন, পঞ্চায়েতের মানে মুরব্বী ছিলেন, এইভাবে করে করে নিজেদের বাপদাদার কীর্তিগাথা মানুষ গায়, কেমন এবং স্মরণ করে বেশি। এই দুই ধরনের স্মরণের ব্যাপারে কোরআনে আল্লাহ পাক স্মরণ করাই দিছেন যে আও আবা আবা আকুম আও আসাদ্দ জিকরা, তোমাদের বাপদাদাদেরকে তোমরা যা স্মরণ করো বিভিন্ন আশয় বিষয়ে, হ্যাঁ, নাম নেও, অহংকার করো, গর্ব করো, প্রদর্শনী করো, এবং খুব বেশি তোমরা এটাকে বলতে ভালো পাও এবং প্রশংসা করতে মানে খুব ভালো পাও, এর থেকে বরং আও আসাদ্দ জিকরা, আমি আল্লাহর জিকিরটা আরও বেশি করে করো। তাইলে এবার আসেন, হজ থেকে আসার পর আমরা কোন ধরনের জিকির করি, হ্যাঁ, আমরা কোন ধরনের জিকির করি। অনেকেই আছে হজের কারবার নিয়ে একটু গর্ব করে, যদি প্রথমবার যাওয়া হয়ে থাকে তার, তাইলে আসলে পরে এবার কী কী হয়েছে, কত গরম ছিল, কত হাজি ছিল, কতজন হাজি মারা গেছে ইত্যাদি, এগুলো বলা বলি করে বেশি। কিন্তু হজের থেকে আসছেন উনি, হজের যে একটা আলাদা পরিবেশ ওনার মধ্যে থাকা দরকার ছিল, নেকির কাজ করে আসছেন এবং পাক জায়গা থেকে এসেছেন, এই জন্য তিনি নিজে পাক পবিত্র বেশি থাকবেন, তিনি নিজে এখান থেকে শিক্ষা নিয়ে এসেছেন, তিনি এখন জিকিরের মধ্যে একটু ব্যস্ত হবেন, তিনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের সাথে সম্পর্ক হবে, নামাজের সাথে থাকবেন, এই যে জিকিরগুলো, এগুলো কোন ধরনের জিকিরের কথা উল্লেখ করা হয়েছে, কেমন ওখানকার গল্পগুজব না, কোন ধরনের হাজির সাথে ছিলেন, কি হাজি কী করেছে, আপনি কী করেছেন, আপনার হাজি ভাইদের জন্য কীভাবে হেল্প করেছেন, আসো
অসুবিধা হয়েছে, আপদবিপদ হয়েছে, তখন কীভাবে কী করেছেন, ওই ইতিহাসটা বড় নয়। বরং এখানকার ফিরত আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া সবক হচ্ছে ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। এই জিকিরের অর্থ এখানে কয়েকটা। আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার সাথে অ্যাটাচড হয়ে যাওয়া, আল্লাহর সাথে একটা বন্ধন, একটা প্রেমবন্ধন সৃষ্টি হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক একটু মজবুত করা, কায়েম করা। কেমন যে সম্পর্ক আপনি ওখানে হজের কাজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে করে আসলেন, আপনি কঙ্কন নিক্ষেপ করলেন, আপনি আল্লাহর বাড়ির তওয়াফ করলেন, আপনি সাঈ করলেন, কুরবানি করলেন, চুন কাটলেন, সুবহানাল্লাহ, এতগুলো আনুষ্ঠানিকতা আপনি শেষ করে আসলেন যে আল্লাহ পাকের রেজামন্দির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, সেই আল্লাহ পাকের আপনার এখন প্রয়োজন হচ্ছে আরও বেশি করে স্মরণ করা। আল্লাহর কাছ থেকে আপনি ছুটে যাইয়েন না, বরং আপনি আল্লাহর সাথে আরও লেগে থাকেন, আল্লাহর আরও বেশি ক্লোজ হন, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক বিল্ড আপ করেন। এই জন্য আল্লাহ তাআলা স্মরণ করাই দিলেন যে ফাযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কেমন ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম, তোমরা তোমাদের পিতা মাতাকে যা স্মরণ করো এর থেকে আরও বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো। আচ্ছা, ফামিনান নাসি, স্মরণ করতে যে যত আমল করা লাগে তার এক নম্বর হচ্ছে আপনি স্মরণ করবেন, প্রথম স্মরণের কাজ হচ্ছে আপনার নামাজ দিয়ে। নামাজ হজ থেকে এসে যারা পড়ে না অথবা নামাজ ত্যাগ করে, নামাজকে বা জামাতে গিয়ে পড়ে না মসজিদে, এদের মতো দুর্ভাগ্য হতে পারে না, কারণ তারা আল্লাহর জিকির ছেড়ে দিয়েছে, জিকির শিখে আসছে ওখান থেকে। এতটা আনুষ্ঠানিকতা করে হজটা সম্পাদন করে আসলো একটা লোক, এত পয়সা খরচ করে আসলো, এত ঘাম দিয়ে আসলো, আসার পর এখানে একদম চুপচাপ বা টায়ার্ড খুব বেশি ঘুমাইতেছে, এমনকি মসজিদে আর তার নামাজে যাওয়া হয় না। যদি নমাজের মতো স্মরণ করার বড় কাজ, যেটা সবচেয়ে বড় কাজ হচ্ছে ওয়াকিমিসালাতালিজিকরি, আমাকে স্মরণ করার জন্যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, দেখছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিসালাহ ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেমন কোরআন তেলাওয়াত করো আর নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ প্রতিষ্ঠা করার কাজ করলে পরে কী হয়, যত ফাহশা কাজ, যত অন্যায় কাজ আছে, যত যৌন আচার আচার আচরণ আছে, এগুলোর থেকে তোমাদেরকে আল্লাহ তোমাদের সালাদ দিয়ে তিনি ফিরাবেন, এইসব কাজ থেকে তোমাদেরকে ফিরাবেন। তাইলে নামাজ যদি কেউ বর্জন করে ফেলে, নামাজ যদি কেউ না পড়ে, তাহলে সে কীভাবে দাবি করবে সে হজ করে আসছে, সেই ইমানদার রয়েছে না? এই জন্য প্রথম কাজই হচ্ছে হজ থেকে এসেছেন, এখন আপনার নামাজ যেন ছুটে না যায়, আপনার নামাজ যেন আপনার সাথে থাকে, আপনি যেখানে সেখানে নামাজ না, বরং নামাজ যেখানে সেখানে আপনি যাবেন। কেমন নামাজ আপনি পড়বেন শুধু না, বরং আপনি যেখানে নামাজ সেখানে ঢুকিয়ে দিবেন না, এই জন্য আপনি আপনার বাড়ি থেকে বের, নামাজ যেখানে পাওয়া যায় অর্থাৎ মসজিদে যেতে হবে আপনাকে, মসজিদে গিয়ে নামাজ যদি পড়েন তাহলে আপনার নামাজ আদায় হলো ঠিকঠাক মতো, ইমামের পিছনে আপনি নামাজ পড়বেন, এবং এইভাবে করে নামাজটা ঠিকমতো যদি আপনি হজের পরে এসে দৌড়তে পারেন তাইলে বোঝা গেল আপনার নামাজ, আপনার হজ কবুল হচ্ছে। তাইলে প্রথম জিকির হচ্ছে নামাজ আদায় করে, দ্বিতীয় জিকির হচ্ছে কোরআন তিলাওয়াতের সাথে লেগে থাকা, প্রত্যেক দিন কিছু না কিছু কোরআন আপনি তিলাওয়াত করবেন, সকালে করেন না বিকালে না হয় দুপুরে বা রাত্রে, যেখানেই আপনার সুযোগ হয়, কেমন আপনার সুবিধা মতো সুযোগ মতো আপনি কোরআন তিলাওয়াতে লেগে থাকবেন, কোরআন বোঝার কাজে আপনি লেগে থাকবেন। তিন নম্বর দিকের হচ্ছে যে পাঁচ ওয়াক্তের নামাজের আগে পিছে অনেকগুলো আজকার রয়েছে, অনেকগুলো দিকের আজকার রয়েছে, এই আজকারগুলো যদি আমরা পড়ি, বিশেষ করে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজের পরে যে দিকিরগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দিয়েছেন, এই দিকিরগুলো যেন আমরা ত্যাগ না করি। তিন, চার নম্বর দিকির হচ্ছে দৈনন্দিন দোয়া, এটা আজকারের অংশ, দৈনন্দিন দোয়া, সকল কাজে দোয়া আছে না, খাওয়ার পরে, এরপরে কী বলে শোয়ার সময় আছে, এরপরে আছে আপনার যে কোনো কাজ করলেন আর যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ রয়েছে, শেষ করার পর আলহামদুলিল্লাহ পড়া রয়েছে, এরপরে মানে অনেকগুলো কাজ আমরা করি, এমনকি টয়লেটে যাওয়া আসারও দোয়া রয়েছে, এই দোয়াগুলো হচ্ছে জিকিরের পাঠ। তাইলে এক নম্বর হচ্ছে জিকির দৈনন্দিন সালাতকে মসজিদে গিয়ে আদায় করা, মহিলা হলে আপনি আপনার ঘরে আদায় করবেন। দুই নম্বর জিকিরের অর্থ হচ্ছে আপনি কোরআন তেলাওয়াত করবেন। তিন নম্বর জিকিরের অর্থ হচ্ছে আপনি
পাঁচ ওয়াক্তের সালাত আদায় করার পর, ফরজ সালাতের পরের যে দোয়াগুলা জিকিরগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিক্স করে দিয়েছেন, এগুলা চার নম্বর জিকির হচ্ছে দৈনন্দিন কাজের পরে বা আজে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো বেশি করে পড়া, আজকারগুলো পড়া। পাঁচ নম্বর হচ্ছে যে সকাল বিকালের আজকার, কেমন সকাল বিকালের আজকার নামে আপনি আজকারের বই যদি খুঁজেন, জিকির আজকারের বই যদি খুঁজেন ওখানে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকালে বিকালে তিনি বেশ কিছু কি বলে আল আজকারুস সাবাহি আল আজকারুল মাসাই সকাল বিকালের দোয়াগুলো যেন পড়েন। এইভাবে করে যদি আপনি জিকির আজকারের সাথে একটু ব্যস্ত হয়ে পড়েন তাহলে বোঝা গেল আপনার হার্টটা হজ করার পর আল্লাহ তাআলার সাথে কি হয়ে গেছে, মানে অ্যাটাচড হয়ে গেছে, আপনি আল্লাহ থেকে শুধু যান নাই। এই জিকিরের আসল উদ্দেশ্যই হচ্ছে মানুষের হৃদয়টাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, সুবহানাল্লাহ। এখন হজ করে এসে যদি কেউ কোনো লোক সে আল্লাহর সাথে তার হৃদয়ে নাই, কেমন সে এক জায়গায় আর আল্লাহ তার জায়গায় আছেন, সে আর নামাজেও নাই, রোজায়ও নাই, তেলাওয়াতেও নাই, মানে কোনো জায়গায় সে নাই যদি অবস্থা হয় তাইলে তার হজ কবুল হয়েছে কি না আল্লাহ আলম আমরা জানি না, কেমন আলামত পড়াও দুর্বল। এই জন্য সবার কাছে সকল হাজি ভাই বোনদের কাছে আমাদের এপিল থাকবে যে আসুন প্লিজ আপনারা হজ থেকে ফিরত এসে একদম ফ্রি হয়ে যাবেন না, হজ থেকে ফিরত এসে গাফিল হয়ে যাবেন না, হজ থেকে ফিরত এসে আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহর সাথে আপনি কানাঘুষা করে আসছেন, আপনার গোলা মাফ করাইয়া আসছেন, এনাফ কান্নাকাটি করে আসছেন, ওখানে তাহাজ্জুদ পড়েছেন, ওখানে আপনি এই কী বলে এই আরাফার দিনে আপনি কান্নাকাটি করেছেন এবং সেখানে মাফি পেয়ে আসেন, গ্যারান্টিড মাফি। এই মাহফির পরে আপনার হাতে আপনার চোখে আপনার জবান দিয়ে আর কোনো গুণা করবেন না, আপনি আর কোনো গুণার কাজে যাবেন না বলে আপনি তওবা করেন আল্লাহর কাছে এবং সিদ্ধান্ত নিন যে আমি আমার হাত দিয়ে চোখ দিয়ে জবান দিয়ে কোনো কিছু দিয়ে আমি আর কোনো গুণার কাজে লিপ্ত হব না, গুণা করব না। এই এই গুণা করব না যখন সিদ্ধান্তে অটল থাকবেন তারপরে আপনি আপনাকে আপনার আল্লাহ তাআলা জিকিরের সাথে এবারে অ্যাডজাস্ট করেন। আমি পাঁচ ধরনের জিকিরের কথা উল্লেখ করেছি, আরও অনেক জিকির হয়তো আছে কিন্তু আমি প্রধান প্রধান এই পাঁচটি জিকিরের কথা অনুরোধ করেছি, হজ থেকে ফিরত এসে আপনি আপনাকে জিকিরের সাথে অ্যাডজাস্ট করে নেন ইনশাআল্লাহ। আশা করবেন যে আল্লাহ তাআলা আপনার হজকে কবুল করবেন। আর দোয়া করতে থাকতে হবে, জিকিরের মধ্যে একটা দোয়া হচ্ছে যে আল্লাহ আমি তো হজ করে আসছি, আমি তোমার গোলাম, খুবই নগণ্য গোলাম, গুণাগার গোলাম, আশা করা যায় আমাকে মাফ করে দিয়েছ আর আমার হজটা তুমি কবুল করো। এই হজ কবুলিয়তের দোয়া করতে হবে। আচ্ছা কাজ আপনি করে ফেলেছেন, এখন আপনি কবুলের দোয়া করেন, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম। কাজ করার দায়িত্ব, ইবাদতের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা যখন দায়িত্ব পালন করব এবার পরে দোয়া করব আল্লাহ ইবাদত তো করছি আমি, জব তো আমি করছি, এবার তোমার কাছে এটা জবটা কবুল করার জন্য দোয়া করছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগরের জিম্মাদারি পেয়েছিলেন তিনি, কেমন কাবাগরকে বিল্ড করার পরে ছেলে এবং বেটা, ছেলে এবং বাবা উভয়ে দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলিম। ও আল্লাহ আমরা তো যেটা জিম্মাদারি দিয়েছিল এটা আঞ্জাম দিলাম, এবার তুমি মেহরবানি করে আমি এবং আমার সন্তানের পক্ষ থেকে তাকাব্বাল মিন্না আমাদের পক্ষ থেকে এটা তুমি কবুল করো। তাইলে আমল করার পর কবুলিয়তের দোয়া করা হচ্ছে আমাদের জন্য একান্ত একটি জরুরি কাজ। তাইলে এই দুটো কাজ পাওয়া গেল হজ ফিরত হাজিদের জন্য, এক নম্বর হচ্ছে নিজের হজ কবুলিয়তের জন্য দোয়া করতে থাকা, আর দুই নম্বর কাজ বা ওটা এক নম্বর কাজ সেটা হচ্ছে যে আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করে 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 আল্লাহর সাথে আপনি সঙ্গী হয়ে থাকে, কী বলে আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্কটাকে নষ্ট না করা, সম্পর্ক আরও বিল্ড আপ করা, মজবুত করা, যাতে করে কোনো গুনাহের কাজ অনুষ্ঠিত না হয়ে যায় এবং আর যেন কোনো গুনাহ আপনার রেকর্ডে নতুন করে জমা না হয়। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমরা সহ যারা অতীতে হজ করেছি এবং যারা এবার নতুন করে করেছেন সবাইকে আল্লাহ সবার হজগুলোকে আল্লাহ কবুল করুন এবং সবাইকে আজর আজিম দান করুন। যেভাবে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা রয়েছে যে লাইসা লাহুল জাযাউ আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লা আল জান্নাহ, হজ্জ মাবরুর ওই হজকে বলা হয় যে হজের পরে জান্নাত ছাড়া যে হজের জন্য আর কোনো বিনিময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ,
যে হজের বদলে আল্লাহর পক্ষ থেকে তার খাস যেটা জান্নাত, এইটা ছাড়া আর কোনো বিনিময়ে নাই, তার নাম হচ্ছে হজ্জে মাবরুর। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন। বারাকাল্লাহু ফিকুম। আমরা বলেছিলাম সম্মানিত অডিয়েন্স যে সেকেন্ড আরেকটি বিষয় সেটা ছিল যে আমরা অমুসলিম দেশে বাস করছি, অমুসলিম দেশে বাস করার পর আমাদের উপর জিম্মাদারি কিছু আছে, অন্যান্য মানুষের প্রতি আমাদের জিম্মাদারি আছে কি না, এটা ছিল আমার প্রশ্ন। আসেন এই বিষয়টা আমরা একটু চেক করে নেই। আমরা যে যেখানে বাস করি না কেন, মুসলিম দেশে হই অথবা অমুসলিম দেশে, অটোমেটিক্যালি আমাদের উপর কিছু জিম্মাদারি আছে। আপনার উপর আমার হক আছে, আমার উপর আপনার হক আছে, এভাবে করে এক মানুষ আরেক মানুষের তরে, মানুষ মানুষের জন্য, মানুষের উপর মানুষের হক এবং অধিকার রয়েছে। সেই অধিকারটা কী, কার জন্য কোন অধিকার রয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করতে চাই। যারা অমুসলিম রয়েছে আমাদের আশেপাশে, তাদের অধিকার হচ্ছে আমাদের উপর, তারা রব সম্পর্কে জানার জন্য আমাদের উপর তাদের হক এবং অধিকার রয়েছে। কারণ আমরা রব সম্পর্কে জানি, রবকে চিনি, ওদের এই পরিচয়টা নাই। আর আমরা যারা রয়েছি এই দেশে বাস করছি, আমাদের হক হচ্ছে ওদের উপর যে তারা আমাদেরকে শান্তি এবং স্থিতিশীলতার সাথে বসবাস করার জন্য পরিবেশ সৃষ্টি করে দিবে। কেমন, তারা আমাদের জন্য আইন কানুন যা কিছু লাগে শিক্ষা দিবে এবং তারা আইনকে নিজেরা ইমপ্লিমেন্ট করবে, আমাদেরকেও তারা আইন মানতে সহযোগিতা করবে। তিন নম্বর কাজ হচ্ছে তারা আমাদেরকে তাদের দেশের উপযুক্ত হয়ে চলার জন্যে যা কিছু লাগে এগুলোর ব্যবস্থা করে দিবে। যেমন এক নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে, দুই নম্বর হচ্ছে যে পর্যন্ত আপনার না জানলে নয় অতটুকু পর্যন্ত কমিউনিকেশনের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ লাগবে। ইংলিশে আপনাকে মাস্টার্স পাস হতে হবে, পিএইচডি করা লাগবে, ডিগ্রি দেওয়া লাগবে, এটা কোনো কথা না। যে পর্যন্ত আপনার দৈনন্দিন জীবন চলে যায় এদূর পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। এরপরে ড্রাইভিং জানতে পারলে ভালো, আপনার চলনে এবং আপনার পরিবারকে নিয়ে আপনার পারিবারিক যেসব জিম্মাদারি আছে এগুলো আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আপনার যদি একটা গাড়ি থাকে খুব বাধা হয়। তিন নম্বর হচ্ছে আপনার একটা বাড়ি লাগবে। এই সব কিছু তাদের কাছ থেকে আমাদের হক আদায় করতে হয়, তা আমরা আদায় করছি এবং তারাও আমাদেরকে এই আদায়ের ক্ষেত্রে হেল্প করছেন। কিন্তু আমাদের উপর তাদের যে একটা হক আছে, এই হকটা কি আমরা আদায় করছি? তাদের উপর আমাদের যে হক আছে এই হক আমরা আদায় করছি সুলভলা বেশি করে করছি, আমরা খুব চালাক, কিন্তু তাদের যে হক আছে না আমাদের উপর, এটা কি আমরা আদায় করলাম? এই হকটা আবার বলবেন এটা কী? এই হকটা হচ্ছে তাদের এক নম্বর হক হচ্ছে তারা যে সৃষ্টি, সৃষ্টির সেরা ইনসান মানব জাতি, এই মানব জাতির স্রষ্টা যিনি আছেন, যিনি সৃষ্টি করে পাঠাইলেন, তার সাথে তার বান্দাদেরকে সংযুক্ত করে দেওয়া। কেমন, এই সংযুক্ত করে দেওয়ার কাজটা ছিল আমাদের, আমরা যারা রবকে চিনি, এই রবের দাওয়াত দেওয়া। কেমন, কিন্তু রব আমাদের উপর আপসেট যে আমরা শুধু ওদের কাছ থেকে নিচ্ছি, সবই নিচ্ছি আমরা, ওদের পয়সা পাতে কাজ করেই নিই, চুরি করে নিই না, কেমন কাজ করেই আমরা নিচ্ছি, কাজ করে ওদের কাছ থেকে আমরা পয়সা নিচ্ছি। যেমন সেই পয়সা দিয়ে গড় কিনা বাড়ি কিনা, তারা গড় দিল, বাড়ি দিল, বেড দিল, ঘুমার ব্যবস্থা করে দিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিল, এরপর অনেকে বেহাদি করছেন, বেহাদির ব্যবস্থা হয়ে গেল, এই সব কিছু শুধু নেওয়ার পালা দেখা যায়। কেমন, শুধু আমরা নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, কিন্তু দেই কি আমরা? কি তাদেরকে দিয়েছি কোনো কিছু? যদি এই হিসাবটা করি তাহলে এই দেশে বাস করলাম কত বছর, আর আমি দিলাম কি এই সমাজকে, এই দেশকে, এই জাতিকে? এজন্য আমার হাত জোড় করে অনুরোধ হচ্ছে সর্বস্তরের ভাই বোনদের কাছে, সকল মুসলিম ভাই বোনদের কাছে যারা আমরা ব্রিটেন সহ ইউরোপে বাস করছি, সবার কাছে আমি একটা অ্যাপিল পেশ করতে চাচ্ছি আজকে, যে আমরা নিয়েছি এই সমাজ থেকে অনেক, কিন্তু এই সমাজকে দিয়েছি কি? এই দেওয়ার কাজটা করার জন্যে আমার অ্যাপিল হচ্ছে কয়েকটা। নাম্বার ওয়ান অ্যাপিল হচ্ছে রবকে পরিচয় করে দেওয়ার জন্যে তাদের যে অধিকার আমাদের উপর রয়েছে, হক রয়েছে, এই হকটা আসলে আমরা আদায় করি। আর এই হকটা আদায় করার নাম হচ্ছে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজ যদি না করি, অর্থাৎ রবের দাওয়াতটা তাদের কাছে না পৌঁছাই দিই,
তাইলে আমরা কোরআন মানলাম কই? আল্লাহ বলেছেন উদু ইলা সাবিল রব্বিক, তোমার রবের পথে ওদেরকে দাওয়াত দাও। তো আপনি আমি কি দাওয়াত দিলাম আজ পর্যন্ত? কত বছর আমরা, আমার আমার বয়স হয়েছে এখানে, আমি কত বছর ছিলাম এখানে, কিন্তু কী করলাম? এই বিষয়টা পরিষ্কার করার জন্যে আমি ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও আলোচনা নিয়ে আসবো। এক্ষুনি আমাদেরকে একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে, ব্রেক থেকে এসে ইনশাল্লাহ আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আজকের আলোচনাটা কবুল করুন। শুকরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইউরোপ আমেরিকা সহ যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার দ্বিতীয় পর্বের যে বিষয় এটা শুরু করেছিলাম আংশিকভাবে, আমি এখন বাকিটা কমপ্লিট করতে চাচ্ছি। বিষয়টা ছিল যে আমাদের উপর একে অন্যের হক, নেইবার হিসাবে হক, আমাদের উপর কার কী হক বা কার কী অধিকার রয়েছে এই বিষয়টি। বিশেষ করে আমি একটি বিষয় নিয়ে, অধিকারের ব্যাপারে একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে দেশে বাস করছি এই দেশের মানুষের হক আমাদের কী, আমাদের উপর কোনো হক আছে কি না। আমি বলেছিলাম ব্রেকের আগে যে তাদের উপর আমাদের যে হকটা আছে এই হক আমরা আদায় করে নিচ্ছি, একদম সুলকলায় আদায় করছি, পুরোপুরি আদায় করছি। তাদের কাছ থেকে আমরা সময় দিয়ে কাজকর্ম করে পয়সা নিচ্ছি, তাদের অনেকগুলো সভ্যতা যেগুলো ভালো ভালো জিনিস এগুলো কিন্তু আমরা নিয়ে যাচ্ছি, তাদের কাছ থেকে আমরা নিয়ে যাচ্ছি, তাদের গড় বাড়ি আমাদেরকে দিচ্ছে, আইন কানুন দিয়ে ওদের কাছ থেকে পাসপোর্ট পেয়েছি, ওদের যে আইন কানুনের দিক থেকে যে রাইট রয়েছে একটা নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার আপনার চিকিৎসা ফ্রি, খাওয়া ফ্রি, সব কিছু ফ্রি হচ্ছে, এই অধিকারগুলো আপনি আমি ভোগ করছি, তারা কিন্তু দিয়ে যাচ্ছে। তারা চাইলে আইন কানুনকে চেঞ্জ করে আমাদেরকে তারা উপাস রাখতে পারত, কিন্তু না, মানবিক কারণে এবং দুনিয়ার নিয়ম অনুযায়ী তাদের কাছে আমরা এসেছি। আমরা সংখ্যা মাইনরিটি হলেও কিন্তু ওদের উপর আমাদের যে অধিকারগুলো ওইগুলো আমরা আদায় করে নিয়ে যাচ্ছি। কিন্তু দেখেন আমাদের উপর তাদের কিছু অধিকার আছে, এই এই অধিকার নিয়ে আমার আজকের কথা। সেই অধিকার হচ্ছে যে তারা রবের খবরটা পাবে, কারণ আমরা রব চিনি, আমরা রবকে আল্লাহ হিসেবে কবুল করে নিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা রবকে চিনি এবং রবের উপর ঈমান এনেছি এবং রবের সাথে সম্পর্ক আমাদের আছে বলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এরপরে আমরা হজ করি, উমরা করি, আমরা ভালো কাজ করি, আমরা দান করি, সদাকা করি, মসজিদে যাই, মাদ্রাসা বানাইছি, ইসলামী শিক্ষা দিক থেকে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি, অনেকগুলো কাজ আমরা কিন্তু করি, কেমন? কিন্তু তাদেরকে আমরা রবের দাওয়াতটা কি দিই? রবের কাজ আমরা করলাম, রব আমরা চিনলাম, কিন্তু আমার যেমন করে আল্লাহ হচ্ছেন রব, তারও তো রব হচ্ছেন আল্লাহ, এই খবরটা কিন্তু তার কাছে পাস করছি নি আমরা। তার হক আপনার উপর আমার উপর আছে যে এই হক সে রাখে, এই অধিকার সে রাখে যে আপনি আমি তাকে হকের দাওয়াত দেব। এই কাজটার নামে হচ্ছে দাওয়াতি কাজ। এই দাওয়াতি কাজটা আমরা কি করি? সম্মানিত ব্রিটেনবাসী মুসলিম ভাই বোনদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে আসুন এই কাজটা যদি না করি তাইলে আমার অধিকার আমি সবটা আদায় করে নিলাম তার কাছ থেকে, তার গড় নিলাম, তার বাড়ি নিলাম, তার রুজি নিয়ে আমি আমি কি বলে আমি কাজ করলাম, তার কাছ থেকে পয়সা নিলাম, মানে সকল সুবিধা সুযোগ সুবিধা আইনের কারণে তারা আমাদেরকে দিয়ে যাচ্ছে, আমার অধিকার আমি সেখান থেকে পেয়ে যাচ্ছি। কোনো কিছু বেশ কম হইলে পরে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করি, দরবার করি, করে আদায় করি, কিন্তু তার একটা হক আছে আমাদের উপর, তাদের একটা হক আছে আমাদের উপর, এই হকটা আমরা আদায় করছি কি না। যদি না করি তাহলে তারা কিন্তু দরবার করে আদায় করে না, কিন্তু তাদের পক্ষ হয়ে আল্লাহ আপনার আমার সাথে কেমন যদি দরবার করতে আসেন তখন আমরা কী করবো? তাহলে কি আমরা বাঁচতে পারবো আল্লাহর কাছ থেকে? আল্লাহ যদি বলেন যে আমার পরিচয়টা তোমরা পেশ করলে না কেন ওদের কাছে, তুমি বাস করেছো সেই জমিনে 5 বছর, 10 বছর, 20, 30, 40, 50 বছর, তোমার মৌত হয়েছে সেখানে,
কিন্তু আমি তাদেরও রব ছিলাম, শুধু তোমার রব না, তুমি নামাজ পড়ছো আমার জন্য, আমার জন্য ইবাদত করেছো, রোজা রেখেছো, ঈদ করেছো, সব করেছো, কিন্তু তুমি আমার খবরটা তার কাছে পৌঁছাই নাই কেন? খবরটা পৌঁছাইতে হবে, এই পৌঁছানোর জিম্মেদারি নিয়ে এসেছি আমরা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নিজে বলেছেন খবর পৌঁছাই দাও, পাস করে দাও, আমার খবর বলে দাও, তুমি উদ্দা সাবিল রব্বিক, তোমার রবের পথে মানুষকে ডাকো। কুল ইয়া আইয়ুহান নাস, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, দাওয়াত দিয়েছো এটা বলে যে হে আমার জাতির লোকেরা, তোমরা রবের ইবাদত করো। কুল ইয়া আইয়ুহান নাস, বলো যে হে মানব জাতি, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম তোমরা গ্রহণ করো, আল্লাহর হুকুমগুলো তোমরা মানো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা অনুসরণ করো। এই কথাগুলো কি বলেছিলা? যদি আল্লাহ এটা জিজ্ঞেস করে বসেন তাহলে আমাদের বাঁচার উপায় থাকবে না, আমাদের নামাজ রোজা কাজে লাগবে না ওই সময়। আল্লাহ আল্লাহ যদি বলেন যে হ্যাঁ আমার জন্য ইবাদত তুমি করেছো বটে, কিন্তু ওরাও তো আমার মাখলুক ছিল এবং শ্রেষ্ঠ মাখলুক, তোমার মতো মানুষ ছিল, কিন্তু তুমি তাদের কাছে আমার খবর দিয়েছো, পৌঁছেছিলে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, এই জন্য আমরা ঠেকে যাব। এই জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান যে আমাদের উপর তাদের যেটা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য কয়েকটা কাজ আমি আজকে দিতে চাই। প্রথম কাজ হচ্ছে যে আপনার বিল্ডিংয়ের নেইবারের আশেপাশে যারা আছে, আপনার আপনি আপনি যাদের সাথে উঠা বসা করেন, ডোর খুললেই তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, সালাম কালাম করেন, হাই হ্যালো বলেন, কেমন, তাদের কাছে আপনি কীভাবে করে দিনের দাওয়াত দিবেন। এই যে ঈদ গেল, এইভাবে কোনো অকেশনে, কেমন, ঈদে, রমাদানে, রমাদানের ঈদে যে কোনো একটা ফাংশন করে, অথবা কোনো অকেশন লাগবে না, বিনা অকেশনে আপনি বলেন না যে আমি আমি তোমাদের নেইবার, তো একদিন আসে তোমাদেরকে চা খাওয়াই, বলে আপনি আপনার 8-10 জন নেইবারকে দিয়ে আপনি চা খান না, সুবিধা কি, চায়ের দাওয়াত দেন, না হয় খাবারের দাওয়াত দেন, যেটাই হোক দাওয়াত দিয়ে করতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি যে আপনি আপনি একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করলেন, আর তারা আসলো, ওদের সাথে আপনি দিনের কথাবার্তা আলোচনা করলেন, আল্লাহর খবরটা পৌঁছাই দিলেন। দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার এতটা সময় না থাকে তাহলে পয়সা তো আছে, পয়সা দিয়ে কিছু বইপত্র কিনেন, কোরআন কিনেন, কোরআনের দাওয়াত দেন, কোরআন আপনার কাছে আছে, কেমন, আপনার কাছে আসে, আপনার আশেপাশে ইংলিশ কোরআন আছে, ইংলিশ কোরআন আপনি কিনেন, এমনকি কিছু ফ্রি কোরআনও পাওয়া যায় জায়গায় জায়গায়। আলহামদুলিল্লাহ আমরা ইসলামী মসজিদের পক্ষ থেকে আইএপি একটা সংস্থা রয়েছে, কেমন, ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট, এই আইএপির পক্ষ থেকে 1,00,000 কোরআন চাপিয়ে এনেছি, কেমন, সেই 1,00,000 কোরআন ইসলামী মসজিদে আছে, আপনারা যারা যারা চাইবেন আমরা ফ্রি দেবো। আমি আমি দাওয়াত দিচ্ছি সবার কাছে, ফ্রি কোরআন নেন, নিয়ে হলেও আপনি আপনি দাওয়াতি কাজ করেন, আপনার বিল্ডিংয়ে আশেপাশে যারা আছে, আপনি মহিলা হন পুরুষ হন, আপনার মহিলা হইলে পরে মহিলাদের কাছে দাওয়াত দেন, কেমন, আর পুরুষ হইলে পরে পুরুষদের কাছে আপনার দাওয়াত দেন। তাইলে 1 নম্বর বলছি, আপনি কোনো পার্টি করে করতে পারেন, আপনার ঘরে ছোটোখাটো পার্টি করেন, কেমন, সারা বিল্ডিংকে দাওয়াত দিতে হবে, প্রয়োজন নাই, সবাই হয়তো আসবে না, তো আপনি আপনার পরিচিতর মধ্যে অথবা আপনার ফ্রেন্ডদের মধ্যে অথবা কলিগদের মধ্যে থেকে এদেরকে আপনি ইনভাইট করতে পারেন আপনার বিল্ডিংয়ে, এটা হলো একটা চান্স। আরেকটা হচ্ছে যদি এখানে মানে সময় না হয়, আপনার বাসায় বসার মতো পরিবেশ না থাকে, কোনো ঝামেলা থাকে, প্রয়োজন নয়, আপনি কোরআন কিনেন, কেমন, অথবা ফ্রি কোরআনকে আপনি কালেক্ট করেন, ফ্রি কোরআন কালেক্ট করে আপনি অথবা কিনে কোরআনের কপিগুলো তাদেরকে ফ্রি দেন, এটা আপনার দাওয়াতি কাজ হয়ে যাবে। আপনি কোরআনের দাওয়াত দিবেন বলতে স্বয়ং কোরআন কিনে দিয়ে দেন, আপনি 1 কপি কোরআন দেন, তাইলে কোরআনের 30 পারা আপনি আল্লাহর খবরটা, আল্লাহর মেসেজগুলো 30 পারা একসাথে করে এক কানে করে একটি কোরআনের মধ্যে রয়েছে, আপনি 30 পারার যত মেসেজ সবগুলো তার কাছে পাস করে দিলেন, মাশাআল্লাহ, তাহলে পয়সা লাগবে আপনার, কেমন। 3 নম্বর হচ্ছে যে কোরআন আপনি দিলেন, যদি আপনি ফিল করেন যে কোরআন দিয়েছি, মাশাআল্লাহ ভালো কাজ করেছি, আমি এটার ব্যাখ্যা সহকারে কিছু বই আছে বাজারে পাওয়া যায়, ছোটো ছোটো চটি বই দিবেন, খুব মোটামোটো বই দিয়েন না, কারণ বেশি মোটা বই তারা পড়তে অনেকে পছন্দ করে না, কিন্তু কোরআন পড়ে, তো চটি বই যেগুলো আছে হালকা বই, কেমন, 8-10 পাতা, 20 পাতা, 30 পাতা, এই যেটি কিছু বই আছে ইংলিশে পাওয়া যাবে, এই বইগুলো আপনি কিনে হাদিয়া করে এনভেলাপ কিনে, সুন্দর এনভেলাপ, এনভেলাপের মধ্যে ঢুকাইয়া ওদের 3টা বুক উপরে তার নাম লেখেন, সুন্দর করে নাম লেখে আপনি তাকে গিফট দেন, সে নিবে। আপনার বাসায় যদি পার্টি করার সুযোগ না পান, যদি সুযোগও পান তাহলে পার্টিও করলেন, বুকও দিলেন,
আর যদি না পান আপনি কমপক্ষে এক কপি কোরআন পাঠাই দিন, না হয় বলছি থার্ড ওয়ান যে কয়েকটি বই দিয়ে একটা এনভেলপ বানান, বানাইয়া দিয়ে দেন, তাইলে আপনার কিছু দাওয়াতি কাজ হয়ে গেল। তিন, চার নম্বর হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় বিশেষ করে আমাদের লন্ডনে যারা আমরা আছি, আমরা টিউব স্টেশনে বিভিন্ন ধরনের বুক স্টল থাকে, ইসলামিক বুক স্টলে আপনি যদি কিছুক্ষণ সময় দেন, কিছুক্ষণ দাঁড়ান, তাহলে যারা অমুসলিম আসা যাওয়া করে পাস বাই হবে ওদেরকে আপনি কিছু বুক দিতে পারবেন। এই যে আপনি আপনার হাত দিয়ে হ্যান্ডমেলগুলো, এরপরে কী বলে কিছু লিফলেটগুলো, কিছু বুক আপনি পাস করে দিলেন, আল্লাহর কাছে আপনি সওয়াব পেয়ে যাবেন। আপনি আপনার দাওয়াতের হক যেটা আপনার উপর ছিল, এই এই হকটা, এই অধিকারটা আপনি তাদেরকে দিয়ে দিতে পারলেন, এই অধিকার কিন্তু আপনার উপর রয়েছে, খেয়াল রাখবেন। এমন যদি হয়, যদি আল্লাহ কিয়ামতে জিজ্ঞেস করে 10 বছর 20 বছর ইংল্যান্ড ছিলা, ইতালিতে ছিলা, এত বছর তুমি বাস করেছো অমুসলিম দেশে, তুমি পর্তুগাল ছিলা, ফ্রান্স ছিলা, জার্মান ছিলা, কী করেছো, কয়জনকে ইসলামিকতা তুমি আদায় করেছো, কয়জনের হক যেটা ছিল তোমার উপর, রাইট ছিল, এই রাইট তুমি আদায় করেছো, তখন যদি আমরা হা হা করি, ইন্নাল্লাহ হা হা লা আদরি, হা হা লা আদরি, হবে না, হবে না। সকল ভাই এবং বোনের কাছে, বোনদেরকে বলবো আপনাদের সুযোগটা একদম কম না, অমুসলিমদের কাছে ইসলামের ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগটা কিন্তু আপনাদের অনেক বড় আছে। কেমনে আছে বড়? বলবেন তো ওরা অমুসলিম, ওরা আমরা পাই কই? হ্যাঁ, আপনারা মারা যখন স্কুলে যাওয়া আসা করেন, স্কুলে বাচ্চা দেন, নিয়ে আসেন, ওই সময় অসংখ্য গণিত অমুসলিম মাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, হাই হ্যালো হয়, কথাবার্তা হয়, হ্যাঁ কেমন, আপনার নেইবারদের সাথে কথাবার্তা হচ্ছে, তো আপনি ওই সময় দেন না, ওদের সাথে কথাবার্তা বলতেও আপনি আপনি যদি মৌখিক দাওয়াত দেন তাও হয়ে যায়, কেমন। আর যদি মৌখিক না পারেন, ইংলিশ বেশি সুবিধা হয় না আপনার, কোনো সমস্যা নাই, বই পাবেন না, আপনি ওই বলছি কোরআন কিনে দেন, আপনি ইসলামিক বই পুস্তক কিনে দেন, দিয়েছেন নি, যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না দিয়ে থাকেন তাহলে আমি আজকে অনুরোধ করছি, প্লিজ অনুরোধ করছি, একজন দায়ীর আল্লাহ হিসাবে আমি সবার কাছে অনুরোধ করছি, প্লিজ আপনারা এই দায়িত্ব আঞ্জাম দেন, এই দায়িত্ব আঞ্জাম দেওয়া ফরজ। যদি এই দায়িত্ব আঞ্জাম না দেই আর আমরা মোটামুটি ভালো হালতে থাকি, খাই ভালো, চলি ভালো, সবই ভালো, আমি একটা লাল পাসপোর্টও পাইছি মাশাআল্লাহ, এখন অবশ্য কালো হয়ে গেছে, না তো লাল হোক আর কালো পাসপোর্ট হোক, পাসপোর্ট তো পাইছেন, বিলিশ হয়ে গেছেন, সবই আপনি আদায় করলেন তাদের কাছ থেকে, কিন্তু আপনার উপর তাদের যে অধিকার আছে, রাইট আছে, এই রাইটটা আপনি আমি আদায় করলাম না অবস্থা যদি চলে যায় আল্লাহর কাছে, তাইলে একটা কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার আশঙ্কা আছে। এই কঠিন প্রশ্নের সম্মুখীন হওয়ার যে আশঙ্কাটা আমি আপনাদের সামনে আজকে পেশ করছি, প্লিজ আপনারা আমার ভাই এবং বোন আসুন, এই এই কাজটা যেন আমরা করি, এটা গেল এক নম্বর। দ্বিতীয় কাজ হচ্ছে দাওয়াতি কাজ। দাওয়াতি কাজের দুই নম্বর অংশ হচ্ছে যে আপনি আপনার পরিবারকে ইসলামের পথে রাখবেন। পরিবারের মধ্যে সবচেয়ে বড় জন হচ্ছেন আপনার স্ত্রী, আর আপনি স্ত্রী হইলে আপনার স্বামী বড়, তাইলে স্বামী স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে দিনের দাওয়াত দেওয়া, অর্থাৎ স্বামী আপনি যে পর্যন্ত দিনদার আছেন, কেমন, স্ত্রী যদি কম হয় তাকে আপনি দিনের পথে রাখার জন্যে তাকে ইনভাইট করা, উৎসাহিত করা, আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার স্বামীকে, আপনার ভাই বিরাদর যারা আছে, ভাই বিরাদর আসতেছি পরে, পরিবার বলতেছি, পরিবারে খুব ক্লোজ যারা আছে, অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রী এবং আপনার আওলাদরা, সন্তানরা, এই সন্তানদের ব্যাপারে আমি আয়াতে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজে সূরা আত-তাহরিমে 28 পারার সব শেষ সূরা আত-তাহরিম, এই সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের দৌদৌ করে আগুন থেকে তোমরা বাঁচো, বাঁচাও নিজেদেরকে, এরপরে বাঁচাও তোমার পরিবার পরিজনকে, ওয়া আহলিকুম, পরিবার পরিজনকে বাঁচাও, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো, এই কথার অর্থ হচ্ছে যে তাদেরকে আমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাই, জাহান্নামে যাওয়ার ডর এত কেন ঔলাদদের, পরিবার পরিজনের, নিজের, হ্যাঁ ডর হচ্ছে এই জন্য যে জাহান্নামের জন্যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেন নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, কেমন, এখন জান্নাতে যাওয়ার পথে যদি কোনো জাহান্নামী কাজ করে বসি তাহলে ডর আছে যে আমাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্যে, কিন্তু আমি যদি কোনো জাহান্নামী কাজ করে বসি অসম্ভব নয়, আল্লাহ পাক আমার এই পথকে তিনি ডাইরেক্ট করে দিবেন আমাদের আমাদের জাহান্নামের পথে, চালাই দিবেন ওই দিকে, উল্টা দিকে, তো এই জন্য এই আশঙ্কা আছে বলেই আল্লাহ ডাক দিয়ে বললেন যে কু আং ফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, ও আহলিকুম নারা,
তোমার পরিবার পরিজনকে জাহান্নামের দাউদাউ করা আগুন থেকে বাঁচাও। এই দাউদাউ করা আগুন থেকে বাঁচানোর উদ্দেশ্যেই আমারও দাবি এবং আমার আমার এই চিল্লে চিল্লি আপনাদের জন্য, এই ডাক আপনাদের জন্য, এই দাওয়াতি কাজ আপনাদের জন্য করছি যে আসুন আমরা আমাদের পরিবার পরিজনকে, এক নম্বর বলেছি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া লোভের সাথে কানেক্ট করে দেওয়া, কেমন? রব আপনার যেমন তাদেরও তেমন। এই জন্য আমাদের উপর তাদের হক হচ্ছে যে আমরা যেন এই খবরটা পৌঁছাই দিই। দুই নম্বর বলছি এখন পরিবার পরিজন, নিজের যারা একান্ত ঘনিষ্ঠ, স্বামী হইলে স্ত্রী, স্ত্রী হইলে স্বামী আর সন্তানরা। দুই, তিন নম্বর হচ্ছে পরিবারের মধ্যে যারা এক্সটেন্ডেড পরিবার, একটু দূর পরিবার, কী বলে মানে খুব নিকটাত্মীয় যারা, কেমন? ভাই, বোন, মা বাবা, চাচা, খালা, মামা, মামি, এই জাতীয় যারা আছেন, কেমন? মানে এক্সটেন্ডেড পরিবার যারা আছেন তাদের কাছে ইসলামের দাওয়াত দেওয়া। এদের কাছে ইসলামের দাওয়াত, ওরা কি মুসলমান না? হ্যাঁ, ওরা মুসলমান। ওদের মধ্যে ইসলামকে বিকশিত করা, ইসলামের দাওয়াত দেওয়ার অর্থ হচ্ছে ওনাদের ইসলাহ করা, ওনাদের ভুল ভ্রান্তি আছে। কেউ আছে ইমানদার, ঠিকই নামাজ পড়ে না, চাচা আছেন, ভাই আছে পাঁচটা, নামাজ পড়ে না, রোজা রাখে না, না হয় নামাজ পড়ে নাই রোজা, আর যদি রোজা রাখে আর নামাজও থাকে তাইলে হারাম হারাম এবং হালালের কোনো বাস বিচার করে না, ঠিক আছে না? মদও বিক্রি করে নামাজও পড়ে, কেমন? মদ বিক্রি করে তিলাওয়াতে করে, মোটামুটি পাক্কা নামাজই আপনি বলবেন, কিন্তু সে কিন্তু মিথ্যা মিথ্যি বলে, মিথ্যা কথাবার্তা প্রায় বলে, পাক্কা নামাজি কিন্তু ধূমপান করে, পাক্কা নামাজি আবার জুয়া খেলে, জিনা করে, নামাজ বিলে জারি, পাক্কা নামাজি কিন্তু মোবাইলের মধ্যে যত খারাপ পর্নোগ্রাফি আছে এইসবগুলোতে সে আছে, নাউজবিল্লাহ। এই যে তার আখলাক ভালো না, এই আখলাকের দাওয়াত দেওয়া থাকে, তাকে আখলাক সংশোধন করার জন্য, ইসলাহের জন্য দাওয়াত দেওয়া। গেল তিন, এক নম্বর ও মুসলিম, দুই নম্বর পরিবার পরিজন, তিন নম্বর হচ্ছে নিকটাত্মীয়, চার নম্বর হচ্ছে যে সমাজে বাস করেন এই সমাজের কিছু হক আপনার উপর আছে, এই সমাজের সব জায়গায় আপনি আছেননি, যত জায়গা থেকে ফায়দা নেন আপনি ওনাদের কোনো উপকার করেন কিনা, আপনি ফায়দা নেন দেখেন আপনি জিপির থেকে, জিপির ঔষধ নেন, অ্যাডভাইস নেন, নিয়ে আপনি মোটামুটি সুস্থ আছেন, হসপিটালের সাথে আপনার যোগাযোগ আছে, আপনি হসপিটাল যাওয়া লাগে তো হসপিটালের কোনো দিন কোনো উপকার করেছেন, কোনো জিপির কোনো উপকার করেছেন? হ্যাঁ, আপনি আশেপাশে ক্লাব থাকলে ক্লাবের উপকার নেন, স্কুল আছে স্কুলের উপকার নেন, মসজিদ আছে মসজিদের উপকার নেন, ঈদের নামাজ পড়েন, স্কুলের সন্তান পড়ে, কিন্তু এই স্কুলের কোনো কল্যাণে আপনি কোনো দিন কোনো কাজ করেছেন? আপনি যে মসজিদে নামাজ পড়েন সেখানকার যে মসজিদের কত কাজকর্ম থাকে, হ্যাঁ, এগুলোতে আপনি কোনো অংশগ্রহণ করেন? আপনি কোনো ভলান্টিয়ার হয়েছেন, ভলান্টিয়ার হয়েছেন, কোনো সেবা দেন? কিচ্ছু না। যদি হয়, আপনার আনসারগুলো যদি হয় ন, তাইলে আপনি আপনাকে একটু হিসাব করেন, আপনি কোন ধরনের মুসলমান, আপনি স্বার্থ, আপনি স্বার্থবাদী মুসলমান, আপনি খুব স্বার্থপর, আপনি সব জায়গা থেকে শুধু নেন, দেন না কিছু। আমি যে নাম বললাম কয়েকটা, সব জায়গা থেকে দেখা যায় আপনার যোগাযোগ আছে, আপনি ওখান থেকে সবগুলা বেনিফিট নেন, কেমন? সার্ভিস নেন, কিন্তু আপনি যখন দেওয়ার পালা আসে আপনি কিচ্ছু দেন না। যদি হয়, বেশ থেকে বেশি বলবেন হ্যাঁ আমি ও মসজিদে গেলে পরে সময় সময় 5-10 পাউন্ড দিই, তাইলে এটা এটা দিয়ে এই এই পয়সা দিয়ে, এত সামান্য পয়সা দিয়ে আপনি হক আদায় করতে পারবেন না, অথচ আপনি ফায়দা নেন সব জায়গার থেকে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন, যে বিল্ডিংয়ে থাকেন, সেই বিল্ডিংয়ে একটা বাল্ব নষ্ট হয়ে গেছে, আপনি কোনোদিন কাউন্সিলকে ফোন করে এই বাল্বটা লাগানোর জন্য ব্যবস্থা করেছেন? আপনি তো শুধু লাইট দেখতে চান, আলো নিতে চান, কিন্তু আলোটা যদি নষ্ট হয়ে যায় এটাকে ফিক্স করার কোনো জিম্মাদারি আপনার উপর পড়ে আছে? আল্লাহ আকবার, আমরা এইগুলো খেয়াল করি না। তাইলে শুধু আমার নাম হচ্ছে কি, আনিস, নিস, দিস না, তা আপনি শুধু আনেন, নেন, কিন্তু কোনো কিছু দেন না, না এটা ঠিক না। এটা হলো স্বার্থপরের একটা জ্বলন্ত উদাহরণ। যেন সবার কাছে আমার অ্যাপিল হচ্ছে আজকের তিন নম্বর অ্যাপিল, যে আপনার তিন চার নম্বর অ্যাপিল হচ্ছে যে প্লিজ, যে সমাজের সাথে আমি বসবাস করছি এই সমাজের যত মানুষ রয়েছে, যত সার্ভিস রয়েছে, যতটা সার্ভিস আমি ফ্রিতে নেই, এগুলাকে আমি যেন অন্য মানুষের উপযুক্ত করতে পারি। এজন্য প্রয়োজনে সময় দেওয়া,
প্রয়োজনে ভলান্টিয়ারি কিছু কাজ আমাদের হাতে নেওয়া এবং ভলান্টিয়ার হিসেবে গিয়ে আমার নাম লেখানো এবং সেখানে যত কিছু প্রয়োজন আছে সেই প্রয়োজনে আমি অবদান রাখতে পারি কি না আমাকে ট্রাই করতে হবে, শিখতে হবে কিছু। চার নম্বর, পাঁচ নম্বর হচ্ছে যে আপনি এখানে কিছু করলেন না, আবার দেশে খবর শবর নিলে দেখা যায় ওখানেও কিছু করেন না, তাইলে হবে না। আপনার আত্মীয় স্বজনরা উপাস, আপনার আত্মীয় স্বজনরা অনেক প্রয়োজন আছে, আপনাকে খুঁজে তারা পায় না, আপনি দেন না, যদি হয় তাহলে এটাও কিন্তু ক্ষতিকর। এই জন্য আপনি এখানেও অ্যাক্টিভ থাকবেন, এখানে আপনি সামাজিক মানুষ, এই সমাজের উপকার কীভাবে করা যায়, এই সমাজের যেগুলো নাম বললাম, হসপিটাল আছে, স্কুল আছে, জিপি আছে, এরপরে ক্লাব আছে, আপনি সব জায়গাতে কিন্তু সার্ভিস নেন। কেমন অসুস্থ হইলেই এক দৌড়ে জিপি, আরেক দৌড়ে হসপিটাল, খুব আরাম লাগে, হসপিটাল থেকে চিকিৎসা নিতে আরাম লাগে, কিন্তু হসপিটালের জন্যে আপনি করলেনটা কি? আপনি যে মসজিদে নামাজ পড়েন, মসজিদ থেকে প্রত্যেক ওখতে ওখতে ডেইলি ফাইভ টাইমস, হ্যাঁ কমপক্ষে দুই তিনবার আপনি মসজিদে যান, কিন্তু মসজিদে কোনো 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 একটা ফায়দা করে দেওয়া, একটু হেল্প করা, একটু ভলান্টারি করা, একটু পয়সা কালেকশনে এই বাকেট নিয়ে হাঁটাহাঁটি করা, না হয় অ্যাডভাইস করা, না হয় তাদের কমিটির সাথে কাজ করা মিলেমিশে, না ওগুলোতে আপনি নাই, তাইলে আপনি কোন কাজে আছেন? কেমন আপনার সন্তান সেই মসজিদে গিয়ে পড়াশোনা করে, আপনার সন্তান যে মসজিদে পড়াশোনা করে সেই ক্লাসের জন্য তাদের যা কিছু প্রয়োজন আপনি কি কোনো কিছু দেন? বসে একটা কয়েকটা বেঞ্চ কিনবে, আপনি কি একটা বেঞ্চ কিনে দিয়েছেন, বেঞ্চের জন্য পয়সা দিয়েছেন? হ্যাঁ আপনি বলবেন যে আমি তো ফি দিই, ফি তো সবাই দেয়, ফি দিচ্ছেন তো আপনি এখান থেকে বেনিফিট নিচ্ছেন, এই জন্য ফি দিচ্ছেন, কেমন এটা কোনো স্পেশাল কোনো কিছু হইল না, কেমন? কিন্তু আপনার স্পেশাল হচ্ছে যে আপনি আপনার সন্তানটা স্কুলে গিয়ে পড়ে, ফ্রি পড়া, কিন্তু স্কুলে আপনি কোনো কিছু দিয়ে কোনো বেনিফিট দিয়েছেন কোনো দিন? যদি তা না হয় তাহলে আমার অনুরোধ হচ্ছে যে এটা হচ্ছে আপনার দাওয়াতি কাজের পার্ট, যে আপনি সমাজের একজন সদস্য, এই সমাজে আপনি বসবাস করছেন, এই সমাজে আপনি থাকেন, এখানে খান, এখানে কাজ করেন, এখানে আপনি বেঁচে আছেন, এখানে আপনি বেড়ে উঠেছেন, এখানে আপনি বড় হচ্ছেন, এখানে আপনি বুড়ো হচ্ছেন, কিন্তু দেখা গেল যে এই সমাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, কোনো যোগাযোগ নাই, এটা অত্যন্ত অন্যায় কাজ। এই অন্যায় কাজ থেকে বাঁচানোর জন্য আমার দাবি। পাঁচ নম্বর হচ্ছে, পাঁচ নম্বর না ছয় নম্বর বলতেছি, যেটা আপনাদের খেয়াল বলতে চাইব সেটা হচ্ছে যে আপনার উপর আরও কিছু মানুষের হক আছে, আপনার ফ্রেন্ড বন্ধুদের হক রয়েছে, আপনার পরিবারের আত্মীয় স্বজনের মাঝ থেকে বেশ কিছু আত্মীয় অ্যাব্রোড আছে, আপনি যেমন করে একজন বিদেশি, কেমন এমনি করে আপনার ভাই একটা সৌদি আরব, আরেকটা কাতার, আরেকটা আমেরিকা, আরেকটা ইউরোপের ইটালিতে, আরেকটা ফ্রান্সে, মাশাআল্লাহ, না হয় আপনার শালাভাই একটা ফ্রান্সে আছে, শালি একটা বিয়ে দিয়েছেন কানাডায় আছে, আমেরিকায় আছে, আছে না? এদের কাছে ইসলামের দাওয়াত দিবে খে, এদের এদেরকে ভালো পথে থাকা, ভালো পথে রাখা, দিনের পথে তাদেরকে তাদেরকে রাখা, লুকাফটার করা কি জিম্মাদারি আপনার আমার নাই? অবশ্যই রয়েছে। তাইলে এদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, জুম মিটিং করেন, ফোনে ফোনে যখন আলাপ করেন, কল করেন, হাই হ্যালো করেন, ওই সময় আপনি তোমরা নামাজ কালাম পড়োনি, তোমরা কোরবানি করছনি, হালালভাবে করছনি, পাইছনি, এইভাবে করে করে খোঁজ খবর নেওয়া, তুমি বাচ্চারা বড়ো হচ্ছে, এদেরকে দিন শিখাইছো, শিকার ব্যবস্থা করেছো কি না ইত্যাদি, এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমরা আল্লাহর কাছে ঠেকে যাবো। এই জন্য এইসব কাজ এবং তৎপরতার নাম হচ্ছে ইসলামে দাওয়াতি কাজ করা। আসুন সম্মানিত ভাই বোনেরা, আমি দুটো বিষয় আজকে কভার করার চেষ্টা করেছি, একটা হচ্ছে হজ থেকে ফিরত যারা এসেছেন ওনাদের জন্য করণীয়, আর যারা আমরা অমুসলিম দেশে বাস করি বা কোনো মুসলিম দেশেও বাস করতে পারি, আমাদের এই বসবাসের ব্যাপারে দুইটা হক রয়েছে, একটা আমাদের উপর জনগণের হক, আর একটা হচ্ছে জনগণের উপর আমাদের হক। এই উভয় হকের ব্যাপারে আমি অত্যন্ত পরিষ্কার করে বললাম, বিশেষ করে আমরা যে হক আদায় করব আমাদের উপর, ওদের হক আছে, এই হকটা আদায় করি না, এজন্য আমি পাঁচ ছয়টা হকের কথা আজকে আলোচনা করেছি। সবটা মিলিয়ে এই কাজটার নাম হচ্ছে ইসলামের দাওয়াতি কাজ, আল্লাহর দিনের কথা ওদের কাছে পৌঁছেই দেওয়া, আল্লাহর পরিচয় তুলে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার পরিচয়টি মানুষের কাছে তুলে ধরার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের জন্য এখানে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।